আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রহিম ফারহানাস কুকিং হাউসে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি খুবই সুস্বাদু একটি রেসিপি এবং খুবই মজার এবং খুবই লোভনীয় একটি রেসিপি যা সবার কিন্তু সকালবেলা চায়ের সাথে জমে যায় এবং গরম গরম চায়ের সাথে জমে যায় আর এই বর্ষার মৌসুমে তো নানা রঙের আর ফল দিয়ে কিন্তু কামড়া তৈরি করি নানা রঙের পিঠা আজকে আমি তাল দিয়ে তৈরি করে নিলাম এই পিঠাটা কিভাবে তৈরি করে নিলাম আমার সাথে থাকুন আপনারা দেখতে পাচ্ছেন এখানে এটা কোনো আমি তেল দিয়ে তৈরি করিনি এটা সম্পূর্ণ ভাপের উপর দিয়ে করা হয়েছে ছেঁকা দিয়ে এখন এখানে আমি একটি ফ্রেশ তাল নিয়ে নিয়েছি তালটাকে আমি ছুলে নেব এখন হলো যে বর্ষার মৌসুম কিন্তু তালের সিজন এখন তালগুলা দিয়ে কিন্তু যে কোনো পিঠা কিন্তু আপনার খুবই মজা লাগবে কিছুদিন পরে সেই তালের মজাটা থাকবে না বর্ষার মৌসুমে তালের খুব মজা রসগুলা খুবই মজা হয় তো এখানে আমি দুই বাটি আপনার তালের রস নিয়ে নিয়েছি আমি দুই বাটি বড় বড় করে আপনার তিনশো গ্রাম আমি ময়দা দিয়ে দিয়েছি আপনারা এখানে চাইলে আটো অ্যাড করতে পারেন তবে এটা চাউলের গুঁড়ো দিয়ে হবে না এটা করতে হবে আপনাকে আটা কি ময়দা দিয়ে আর এখানে আমি হাফ কাপ চিনি দিয়ে দিয়েছি যাতে এখানে তালটা খুবই মিষ্টি সেই ক্ষেত্রে আমি তা চিনির পরিমাণটা কম দিয়েছি আর চিনির পরিমাণটা আপনারা দিতে পারেন আর চিনির পরিমাণ তো আপনারা মিঠো ব্যবহার করতে পারেন আর এটার মূল হচ্ছে যে পিঠা তৈরি হওয়ার মূল ড্রেস হল যে এটা হলো যে বেকিং সোডা মানে খাওয়ার সোডাটা এখানে আমি হাফচে চামচ বেকিং সোডা দিয়ে দিয়েছি কারণ বেকিং সোডা না দিলে এই পিঠাটা কিন্তু কখনও ফুল উঠবে না এবং ফুসফুসা হবে না তো এখন আমি এখানে স্বাদ মাধ্যম লবণও দিয়ে দিয়েছি এখন এটাকে আমি ভালো করে মিক্স করে নেব এটাকে ভালো করে যখন মিক্স করে আমরা এটাকে ভালো করে মেখে নেবেন এটা এখানে কোনো পানি ব্যবহার করবেন না যত পানি না ব্যবহার করে সেই ক্ষেত্রে যদি আপনার গা বেশি যে শক্ত হয়ে যায় সেখানে একটু একটু করে আপনার তালের রস ব্যবহার করবেন আর এই ডোটা কিন্তু খুব একটু শক্ত হবে কিন্তু একেবারে নরম হবে না আমরা যেরকম আপনার আটা রুটি খাওয়ার জন্য আমরা যে আটাটা ব্যবহার যে মতে নিই সে থেকে একটু শক্ত হবে তো এভাবে করে আমি ভালো করে মেখে নিচ্ছি তো এটা এখন মাখা হয়ে গিয়েছে এটাকে আমি ত্রিশ মিনিটের জন্য এখন রেস্টে রেখে দেবো সুন্দরভাবে খুব হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এটা ফুলে আবার দ্বিগুণ হয়ে যাবে ত্রিশ মিনিট পর আমি ফিরে আসলাম এটা কিন্তু খুব সুন্দরভাবে আপনার সফট হয়ে গিয়েছে এখন এটাকে আমি আবার মথে নেব কারণ এই পিঠাটা যত ভালো করে মথে নেবেন তত কিন্তু খুবই মজা হয় আমরা আসলে অনেক সময় অনেক পিঠা কিন্তু আমাদের জানা থাকে না সেই ক্ষেত্রে আমরা এভাবে কিন্তু তৈরি করে নিতে পারি আর বিশেষ করে যাদের মানে তেল খেতে পারে না বা তেলের জিনিস খাওয়াটা ওদের ভারণ আছে তারা কিন্তু এভাবে তাল দিয়ে তৈরি করে খেতে পারেন তাহলে কিন্তু প্রচুর পরিমাণ ভিটামিন আছে আর এই পিঠাটা কিন্তু একটু বেলে নেবেন মোটা করে এটা পাতা করে বেলা যাবে না তা আমি এটাকে ভালো করে গোল করে নিয়ে নিয়েছি এখন আমি এখানে ক্যাচু ময়দা দিয়ে উপরে এটাকে ফেলে নেব এটাকে এভাবে বেলে নেবেন আমরা যখন যখন তাল টোকায় নিয়ে আসতাম আমরা তো এখন তো যারা বাসা বাড়িতে থাকেন তখন তো আমরা কিন্তু তালের শব্দ শুনতেছি না তখন যখন আমরা গ্রামে বসবাস করেছি তখন আপনার ধুপ করে একটা তাল করত তো নিয়ে আসলে টোকায় নিয়ে আসলে আম্মা কিন্তু কীভাবে পিঠা বানিয়ে দিত খুব দুপুরবেলা আমরা যখন কিছু খেতে ইচ্ছে করতো তখন আম্মা কী করতো এই যে আটা দিয়ে বা ময়দা দিয়ে এভাবে করে আম্মু বানিয়ে দিত তো এটা দেখতে পাচ্ছেন এই রুটিটা কিন্তু আপনার তা আমি এখানে একটা চাষ নিয়ে নিয়েছি চাষ দিয়ে একটু চাপ দিয়ে দিয়ে আমি কেটে নিচ্ছি আমি এখানে দুইভাবে আপনাদেরকে দেখিয়ে দেবো তো এটাকে বলা হয় যে চেককন চাকা ছাকা ফিটা চাকা পিঠা কারণ যেটা তেলে চেককন পিঠার মতন যেটা কাটা হয় সেম এটা ওরকমভাবে কেটে নেবেন ওটা তেলে দেওয়া হয় আর এটা তেলে দেওয়া হবে না তো আমি এগুলাকে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দের ডিজাইন করে কেটে নেবেন তো এখানে আমি একটা তাপা বসিয়ে দিয়েছি ওটা গরম হলে আমি পিঠাগুলোকে আগে তাপাটাকে গরম করে নেবেন তারপরে চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রাখবেন চুলার আঁচটা যদি হাই হিটে দেন তাহলে সেক্ষেত্রে পিঠাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে আর এই পিঠা হতে কিন্তু বেশি কতক্ষণ সময় লাগবে না এখন আমি এটাকে এক পাট যখন হয়ে যাবে আপনি কিন্তু তখন একটু উল্টে দেবেন দেখতে পাচ্ছেন এক পাট কিন্তু হয়ে গিয়েছে এভাবে করে উল্টে পাল্টে দেবেন এভাবে করে আমি অনেকগুলো পিঠা তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন খুবই ফোলাপোলা হয়েছে আর খেতেও কিন্তু খুবই মজা আপনারা কিন্তু কীভাবে তৈরি করে নিতে পারেন তো বন্ধুরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন করে পার্শ্ববর্তী বেলাইকনটা অন করে দিবেন যাতে পরবর্তী রেসিপিগুলো আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনাদের পছন্দের কোনো রেসিপি দেখে থাকলে তাহলে কমেন্ট বক্সে জানাবেন আমি আশা করি আপনাদের পছন্দের রেসিপিগুলো করার চেষ্টা করব আর আমার সেন্টিক আপনাদের পরিবার এবং ফ্রেন্ড সার্কেলদের সাথে শেয়ার করবেন আর আমার ফেসবুক ফেস লিঙ্ক হচ্ছে ফারহানাস কুকিং হাউস ফোর ফিফটি সেখানে প্রতিদিনে আমার ভিডিওগুলো আপডেট হয়ে থাকে আর আমি ইউটিউবে তিন দিন সপ্তাহে তিন দিন ভিডিও আপলোড করে থাকি সন্ধ্যা সাতটায় শনিবার সোমবার বুধবার তো আপনারা পাশে থাকবেন আপনাদের পাশে থাকাটাই কিন্তু আমি খুবই আনন্দ হব এবং খুশি হব তো আমি এভাবে তৈরি করে নিলাম দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনেকগুলো পিঠা হয়েছে এখন আমি একটা পিঠাকে ভেঙে দেখাচ্ছি ভিতরে কেমন হয়েছে দেখতে ভিতরে একেবারে পুষ্পোষা হয়েছে যেটা নান রুটির হয় সেম এভাবে হয়েছে তো এটা আপনারা কিন্তু গরম গরম চায়ের সাথে খাবেন দুধ চা কিংবা রং চা তবে এটা দুধ চা দিয়ে খেতে কিন্তু খুবই মজা হয় তো আপনারাও কিন্তু তৈরি করে এভাবে বাসায় খাবেন সবার সাথে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে